Aku kira itu. Bacaan yang bangga lagi, kurang aku kira itu. Ini gue kasih. Kasih.
ओ बेटी चुमकी। ये अब्बा। दामन बेटा। ये अब्बा आओ साई। मरा पड़ा सर। ये अब्बा खूब कर। तुम ही आओ घुमाई। ये अब्बा को। तुम ना काश नहीं सुनी। ओ दिसी। कितना अब्बा? खूब कर अब्बा। ओ दामन बेटा। नहीं ना होना। ओ जी तुम्हार तुम्हार नाम है तुम्हार बापी। सम्पत्ति लिख क्या दिलो? दलील हो। দলিল আছে আব্বা সময় কালো এমন দেখাইনি ফাই বাইতা দলিল খান তো আমারে দেখাইও আমারে দেখাইনি নি একটু আমি মারতে জোর পাই বুঝছো না ও আপা তুমি কি বুঝছো কিতা আব্বা আছে কথা কইছো দলিল হই কান তুমি জানো না হ্যাঁ ও আছে আছে ই আব্বা দলিল আছে কোনো সমস্যা নাই সময় আইলে এমন তোমার দামান্দে বার করিয়া দিবা না আমার কাছে মনর তোমরা কিছু লুকাই রে ও বেটি তুমি আমার ফুরি আর তুমি দামান তোমরা কি আমারে বিশ্বাস করো না তাহলে বিশ্বাস যেহেতু করো না আমার খেনেই কেন টাকা খাইলে আব্বা তুমি কিন্তু গুসা করলিস গুসা করিও না বা দলিল আমার কাছে আছে তো এখন আমরা আত নাই খালি আত নাই ওই ওই ও গীতা মানে দলিল একজনের কাছে আছে আব্বা তাই কিছু না আপনাদের সময় মতো দিবা ওই ও তো বুকালি হল হে দলিল কিতা মানুষের কাছে রাখুনি দলিল তো নিজের কাছে রাখো না মানে আব্বা আমি ওখান পয়দান দিলাম দলিল আছে একজনের কাছে তাই কিছু তো ছিল বিতে সময় মতো তুলিয়া দিবা তুলিয়া দিবা ও আচ্ছা আচ্ছা তে তুলিয়া নিজের কাছে রাখিও আব্বা আরটা কথা কই তোমারে আমরা কাছে যে দলিল নাই কেন কিন্তু আমার দেওরা দেওরে বই জানে না জানলে সমস্যা তুমি তো বুঝরাই না না জানলো গীতা না জানলো গীতা দলিল যার সম্পত্তি তার কারণ সরকার এটা নতুন আইন করছে তাইলে তো আর কোনো কথাও থাকলো না সব সম্পত্তি আমার কইবা মুজাহিদ ব্যাপারে জানি আমার হরে মরার আগে সব সম্পত্তি তান্দে মায়া করিয়া সব সম্পত্তি লিখে দেবে এটা যে তারা দোষ নি কইছে আপনি এটা দোষ না তার নামে লিখিয়া দিয়া গেছে ইকান আমি কইতাম পারলাম না তবে একদিকে দোষ আর একদিকে দোষও আছে দোষর কথা যে কইরা মেম্বার সাহেব কারণ তারা বাড়ির তো মুরব্বি নাই তারা তারা ইচ্ছা মতো চলে যেহেতু এখন আপনি আইসইন দোষ খার গুণ খার ওটা দেখিয়া দেবো তাহলে সাহেব একলা ঠেলা মারি আমার উপরে দিলে হইতো না বুঝছেন আপনি যেহেতু মুরব্বী মানুষ আইছেন আমরা গাঁ আপনিও অন্য টাকা লাগবো আপনিও তা কিয়া বিষয়টা সমাধান করিয়া দেওয়া লাগবো আর আমি দেখি খার দোষ খার গুণ ওটা আমার দেখতুই বল গো ঠিক বেটি কইছে পরের বিষয় আচ্ছা মুজাই আমার একটা বিষয় কৌ চাই তুমি যে জায়গা সম্পত্তি সব দাবি করে তোমার নামে লিখিয়া দিছেন সাথে তোমার কাছে তো প্রমাণ আছে মানে তোমার কাছে দলিল আছে 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 দলিল আছে মানে দলিল থাকলে তো আনো দলিলটা আমার দেখাও বর্তমানে আমরা গরো না আরো দলের কাছে আছে সময় হতো আপনারা আমরা দেখাই নি তোমার জায়গা সম্পত্তির দলিল আরেকজনের কাছে আছে তাহলে সা বিষয়টা আমার কাছে কিলা কিলা লাগে কিলা কিলা মেম্বার সব এখানে কিছু নাই মানে আমরা এখানে তুইছে না আরেকখানে তুইছে আপনার দরকার লাগলে আমরা বাসা দিব কিন্তু দলিল আছে দলিল আছে জি জি তার মানে দলিল তোমার নামে আছে তুমি কই দেন জি জি আচ্ছা যাই হোক আমি কামালের লগে মাতিয়া দেখি বুঝছো কামালের লগে মাতিয়া যে কোনো একটা আমি একটা সমাধান লই আইমু বুঝছো আবার আমরা প্রমাণ নুকা কোনো কিছু যদি আপনি বিচার করতে যান তাহলে প্রমাণ লাগে প্রমাণ লাগে তুমি দলিল আনাই রাখবা বুঝছো আমি কামালের লগে মাতি মাতিয়া তোমরা জানাই রাম কিতা হইছে না হইছে তে যাই কি তাহলে যা আজ ইসলাম কো না না সা খাইতাম না ওখন সা খাওয়া বুকা দিলেই বলছ না না ওখন না পরে খাইমু না আসসালামু আলাইকুম আব্বা তাইলে বিষয়টা বুঝছেন নি আপনি
বুঝি রে বাবা তুমি যেটা হইতাছে এটা কি হুন আমি যদি ছুটো নাইনি মনে করিও না তোমার ওর ছুটো নাইনি যে বেটা কথা ভারত আমি নাইনি আমার পুরো ভাই যেতে নাইনি হাই নাঙ্গুলো উঠে লই জানেন না তাই কিন্তু একটা জায়গায় বেটা কি এখানে তোমার দাম দরমারি মানে তোমার বাফর বাড়ি তোমার বাড়ি তুমি মাথা বেটা যাই আমি তোরা বেশ হবো কিন্তু তোমার ভাইয়ে যেটা করতো এটা নেই এটা সম্পূর্ণ অন্যায় করতো এটা কিন্তু ঠিক না আচ্ছা ও তোমার বড় ভাই আর ভাবি যেন দাবি খোটা তোমার বাবা মারা যাওয়ার আগে যে জায়গা সম্পত্তি তান্তানোর নামে লিখে দিয়ে গেছে এখানে কোনো ভয়ভাবনা আছে কি মানে দলিল আছে আসলে কিতা কইতাম আব্বা তারা তো দাবি করে তারা গেছে দলিল আছে তারা দাবি করলে হইব নি দলিল যখন আছে তে তারা দলিল দেখায় না কেন ওই ইকাম তো আমার ফুটিয়ে ঠিকই হইছে ও বেটা নিজের চোখে দেখছ নি ও আব্বা আমি তো কোনোদিন নিজের চোখে দেখছি না তারা তো দলিল আছে ও তে তো ডাল মে কুচ কালা হে আব্বা আমার মনে হয় কিটা কারণে আমার কোর যে সময় অসুস্থ আসলা তারা মনে চলে বলে কৌশলে জুর্দবস্তি করিয়া লুকায় মনে সাইন নিছে সাইন মানে টিপসই হই গেল তোমার তো এটা খুব প্রশংসা শুনলাম বা তোমার খুব নীতিবালা শুনলাম তুমি না নিজে তো সব তার শুভ হয় কিন্তু অশুভ হয় না খুব নাম নাম শুনলাম তোমার ই বুঝছি তাহলে নৌকা আমার জনগণে ভোট দিয়ে মেম্বার বানাইছে তারা আমানত দিছে তারার সেবা করার লাগে তো আমি আছি বুঝছেন আচ্ছা দেখ এটা বাদ দাও ও কামা জি শুনলাম তোমরা দুয়ো ভাইয়ের মাঝে একটা ঝামেলা ঠিক তা কিতা কি লাগে তা কৌশাই আর নরে ভাই আমি মেম্বার আমি তো চাইতাম না তোমরা গরো ইলা অশান্তি দিত আচ্ছা সমস্যাটা কি আমাদের একটু ক্লিয়ার মেম্বার সাহেব সমস্যাটা কিটা আমি আপনারা কুলিয়া কইরা আমার যে বড় ভাই মুজাহিদ তাইন দাবি কররা আমরার যত সম্পত্তি আছে সব সম্পত্তি বুঝি আব্বা তাইন নামে লেখা দিয়ে গেছে কি কোন কোন চাইন আমার আব্বা কি তো অত বলো দি তাইন সবটা দিয়ে দিবে না ইকান অবশ্য আমিও শুনছি যে সব সম্পত্তি মুজাহিদরে লেখিয়া দিয়ে গেছে ও মেম্বার সাহেব জি আমি কইতাম চাইতাম কিটা জানেন নি আপনার যেহেতু হলটা ঠিকঠাক আছে নামটাও আছে সুনামও আছে তাই নি আপনি চলে বলে কলে কৌশলে দেখুন না কেন তাই তাই কোন তাতানোর বুঝি দলিল আছে নাম দাম লেখা আছে ও দলিল তো দেখাই না ও মেম্বার সাহেব ও দলিল তো কইলে দেখাই না এর লাগি আমি আপার আনছি আচ্ছা আচ্ছা কো কথা লই কই না একটু মানে আঙ্গুল দিয়ে একটু বার করিয়া দেখুন না কেন আছে নি হাসাও দি না মিছা ঠিক আছে তালু হিসাবে যে কথাটা কইছেন এটা যুক্তির কথা কইছেন আমি অবশ্য ইন আওয়ার আগে তারা লোক বইসলাম বইয়া কইলাম যে ওবা মুজাহিদ তোমরা যেহেতু ইন একটা গেঞ্জাম লাগি গেছে দুই ভাইয়ের মাঝে তোমারে কইরাম যে তুমি যে তোমার নামে যে তোমার আব্বায়ের জায়গা লিখিয়া দিছ এটার একটা প্রমাণ দেখাও মানে দলিলটা দেখাও আমারে ও ওখানো রে বাবা আমি অত সময় ধরে আমার দামান বেটার ওখানো কইরাম যে ঘটনা আগে বালা করে দেখো হাসা না মিছা আব্বা ইটা একবারে মিছা কথা কোনো কথা হাসা না হাসা যদি হইতো তো অতদিন ধরে কইরাম ও ভাই দলিল দেখাও না এখানে টাইম তো দলিল দেখাইন না ওইসেতে তুমি অত মাত মাত্রা এখানে কেন আব্বা আসুন মেম্বার সাহেব আসুন তারা বিষয়টা দেখবা ওই ওখানো কামা বুঝি যেহেতু বিষয়টা আমরা আত লই নিয়েছি এটার একটা সমাধান করিও স্যার বুঝছো তুমি খালি আমরা একটু সময় দাও আর তালু সাহেব আইসেন তালু সাহেব মুরব্বী মানুষ তোমার তো আব্বা নাই ওখান তো ওর হিসাবে যেহেতু আসুন তাই তাই তাইনিটা আমরা লোকে বইয়া আমরা একটা সমাধান করবো না একটা মিটার লিয়ে চিন্তা করি আমি কোনো চিন্তা করার না মেম্বার সাহেব আপনারা যেহেতু আসুন আপনার লোক আমার লোকে আপনার লোকে আব্বাও আসুন আপনারা সকলে দেখিয়া আমার অভিষেক আমি মাইটেঙ্গার মানুষ এই কিন্তু আপনি জানেন এইটা আমি জানি আর আমি তো চাইও না
আমি মেম্বার হিসেবে চাইমু নি তোমরা গরো 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 মাইর করতা এটা তো আমি কোন সম্ভব না এটা সম্ভব না এইটা আমি চাইও না এর লাগি আমার কত হইছে যে তোমরা একটু শান্ত হইয়া থাকো আমরা বিষয়টা নিয়ে দেখা কিটা বুঝছ আরে না ঠিক আছে শান্ত মানুষ এরে ওনে যে পড়িলা মেম্বার সব কিছু মাইজন আব্বু সাগাইছ না দুইজনে সার ব্যবস্থা করো না 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 সাল সাল আছে না না তুই সাগাই লোক আসলে আমি আমার বন্ধু কামাল নাইনি তার একটা সমস্যা চলে ওগুলোইয়া একটু দৌড়াদৌড়ি কার হতা কইলা কামালর হতা কইলা জি তারা বাড়ির যা ঝামেলা জি আই রে হাই মনতাজ ভাই দুনিয়াত নাই দেবা আল্লাহ বেশ নসিব হল কিন্তু কষ্ট লাগে কিটা জানো তারা দুইটা ভাই বড়টা একটু সুজা সাজা মানুষ আর দুটো একবারে গা আছে ও যে রে বাবা দুইটা যে খেস 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 করো নাই ইটা মনে করো এটা গাও দেশ ইজ্জত সম্মান মারি ফেলাই দিদা বেটা বুঝছো ইটা লাগে আমরা দেখি আর গাও তারও ইজ্জত বাঁচান যাইছো না সমাজও তো আর বাঁচা দূর কথা আসলে চাচা ইটার ফ্যামিলি তো ইলে আসিল না তারা দুই ভাই কত মিল আছে লাগে এখন মনে করো কেউ আঙ্গুল দের কোন ছয়টা নাই আমাই গেছে তার ফ্যামিলি না ঠিক আছে বাচিজা তুমি যে কথা কইছো কথা সাই বস্তর মানুষ সুতইলে তোমার কথাটা সুতো না বাচিজা তুমি কথা সুন্দর কইছো আসলে আজকাল কি সমাজ ওইটা কিটা জানো আঙ্গুল নাই দেখো তুমি তো সুতো যাবে এটা যদি সুযোগ ভয় নাই নি এবার সাদা তারা ইয়া বইটাকে রে বাবা তো জাতর মানুষ বলছো নি ইটা থাকে একটু ফুজিয়া বাইসা তাই কো নিজে বাঁচলে বা ফোর নাম বেটা জি চাচা বুঝছি ঠিকও কইছেন আপনি যত পারি হরিয়া থাকতা ও রে বাবা এটা হইতা না ও তো ও না হইয়া যাইছে ও তো অবে বাজারও যাইব আচ্ছা তো কোন এখন কথা হইছে স্যার আমি এখন জিনিস দেখলাম কামালে যেখান হইছে আসলে হাসা দেখ কামালে যেখান হইছে কেন চাচা বুঝলাম না কিতা কামালে কিতা কইছে কামালে না রে বাবা বাদ দো খাবাই খোয়ার কইলে সারো নি ও চাচা কিতা কইছে কইলা রে বাবা শুনা তো জানো কিতা হইতা রে বাবা দেদা আসলে সসমে কইতা মুছ নি আর না কইও ভারি না ও বেটা যে সাই যে সালা হান ডাকলো তাই নি বেল্লা দি যাইও না রে বাবা কামালে মানলো গে মাঠে মাঠে হই দিল আর কি বুঝলো ভাইম রে তো আমি আমার গোলাম খাটাই বুঝছি চাচা কারণ তুমি ব্যবসায়িক মানুষ রে বাবা বুঝছো আমি চাই না রে বাবা তুমি নিজের খাইয়া ফরার গুলো আমি করতে হুট দিলাম এখানে মলম বেশি না রে বাবা এখানে মলম তৈরি হয় আর তুমি যে গাও বেজালি চাচা কেউ জানুক বা না জানুক আমি ফাইমে বালা করে জানি দেবা বাচি যা আমি কষ্ট পাইলাম তোমার কথাই ইংলিশে কিতা কয় চাচা ভরালে কত জানি বেটা হে চুরকুর ফাই মারি ফাঁস করছি আমি মাইন্ড করলাম তোমার কথা তোমার আখর দিলাম বেটা বুদ্ধি দিলাম সুফর দেখাইয়া দিলাম তোমার আখর বাতাইয়া দিলাম এর লাগি রে বাবা জানো নি আজকাল কু নিজের খাফরে গিয়ে হাঙ্গা বইছো না নিজের খাফরে হাঙ্গা বইলেও জানি রে বাবা একটা না একটা বাজালে যে লোক দেখা রেখে বাস্তব আমি কাউ বেজালে কি লইলাম বেটা তোর দাদা লোকে চলছি তোর বাপ লোকে চলছি আমি আর তোরে তুই আমার আঁচুর বসিও যায় বেটা তুই যে কথা হইলে আমার তোর বেটা হয়ে যাইছে তুই তোর যা হোক আর তোরে বাড়া বুঝি দিতাম না ও রে বা চাচা জুকর মুখ নাই নুন পড়ি গেছে এখন এর লেগে জ্বলিয়া উঠে ও চাচা সব জায়গা দিলা মলম বেচার যাই আল্লাহ বাসাই খেয়ে রে বাবা আর কেউ বুঝছে না ভাইছে না যাচ্ছে না আমি ভেজা কাটা গিয়ে মলম বেসাত লাগিয়ে গেছিলাম মলমর কোম্পানির যাও মলম বেসাত লাগিয়ে গেছিলাম আল্লাহ বাসাই কি আমি তো তাকে আমি রাখি আচ্ছা কোনো তাই আমি জেলা জেলা কইয়া দিতাম ওলা কাম করাই না ও আচ্ছা আপনি জেলা জেলা হইতো ওলা কাম করিয়া আচ্ছা তারা কইছো তারা যে দলিতা আচ্ছা দলিতা আমার নামে কইছো আমি জানি চিন্তা না আব্বা কইছো
কিতা অবস্থা চালাবো কোন সময় আইসো
Ere, huno, ohon itu dongdang balal lagi, na bot perasaan aku dia isi. Tumi ohon baddo, amar kita lalas. Kene, jekan aku sana khawatir sih nani. Huna lo khawatir sih nani. Kita antaji matma tu. Huno, ami member isi, tapi tuh khutu barit khutu jaga jawa lagi. Ar, huno kali kita koi lo kita mekhayli muni. Kita itu, jau baddo kya. Huno tuh tak mati huna, ami ohon tuh unci. Kita unci tuh nih. Acha, itu baddo. Abba koi. Apa kita bare goroni na apa gorona pe abba koi gesoin abba bare gesoin kana bare jete kana tumara ame khoto kore koise je tumi abbare dekhe rakhba abba jete bari theke na bairo abba bari theke bairo le eta besta gay tumara abar khoto khoto re bujhe dam kita bujhe dite amare he amar sida be jeta jelan khujalan bujhe jere ge ami bujhi nani tumi system e amar de abbare atke rakho bari majhe abbare system e atke rakho mane hey tumi kita antaji matra khali te sai rekhne kita hoyeche kuna no antaji matra mi kuna no antaji matra tumi tumi koi gesta tumi jano na tumi kita korcho abar koi ami koi gestam ami member hisebe koto bari tu tu jawa lage koto tu jaga jawa lage ino ino jawa lage koi koi jai ami jai koi tumi tumi chumki babi no gesla na o e jai jai tu tara bari tu jai o dekh jodi unjolti kita koise o dekh o dekh Hey, cumki babi itu balik kene jai, mujai kene jai apa sih ani? Mas kene mau kumpul dah unci. Kene jai. Cumki babi sih tuh kita ini. Sis. Kalau mau lagi ya. Sis. Tumar mon manusia itu otos tuh mon manusia itu, kami tuh cinta kota madam na. Aami tuh jai tarar jaga lo ya, ta bejal soalnya tarar. Aami sama dia na, aami mon manusia itu sih tuh ani koi lagi sial lagi, ani jadi pas kamu mau ya belau, waktu tak memberi orang. Mulai. Apa itu kita kuya lo? Tuh orang tua rafar mata pura nostui gitu. Pura nostro jadi na itu, tapi kita hair kita wala mata oil itu. Aja tuh tuh kok. Aami je biagurar foto kita tuh, amare balad dikasih kok. Amare kita ilah faisu sih kurun. Faisi na kurun dini, kon kita afar kota tuh obisya sokor tamfar tamna. Oh deh, kok afar obisya sokor tuh berana. Tuh itu tuh bonyo pun dili sih, kan? Fondil jasa tak kor tuh Dulu ya, amne kita kok, nama afar fondil itu am kene. Kita faisu dini na untan ta, argotona sokti na itu. Apa yang kau tahu tuhan aku dulu dulu kau itu, kenapa kau nafas kau? Bucci, tolong gak mati ya fatam na, biar tuh bun balik tak kami jerem tu, ambil dia jerem. Wah lek pun fakulor solar mati solar kami. Tasa, bukan nak kita. Apa ada dek lam, borobai kau tiga barai hilang, war bayi je, pangga mu jadi. Aree baba, kami tuhan ke saya awal udah saya dua nabe tha, kami tu tuhan ke saya awal tasilam. Oje tuhan bayi borobu je mau tahu ini, tan hole. Dah lah apa sih? Ini muda bimanus, dah baru di China, kila lagi nanti kau Oh, oh, tentu punya kalau buras saya tadi tu pernah kaji sedah ini. Kita maksudnya kalau Oh tu, kalau tu menyal, baby sadi. Eh, oh sama tu, kami kata mau di kam. Baaf ya deh baaf. Abi kita mau tu mana? Abi yang kau niai pun ada. Paman, paman baik sini. Oh buras, saya tadi tal dia, salah dia marah. Nah, betul. Ami tak kutni di tami mau di tami nanti jodoh salah deh. Nah, kami kila mau di. Kami semua semua hasama, kami hasama jadi. Oh, sasa. Tumi huru bay, tumi kila sok bapa kau say. Hei, bodoh bay, jodoh kita kasih butuh je sini. Hei, cakap tu tu nak tumi cinta kau jodoh. Tumi kada tak kau sok tu. Oh, sasa. Afnar kota waktu tu kami, bukan kat kuliah deh ram. Kau tu agak tu bat fahir ram nere sasa. Oh, sasa. Afnar tak budi tu kau. Oh, bukan. Saya budi ar kita deh jam betah. Semua budi kita di barat sini hut kau say. Budi ar kunta naib betah. Susah anggulnya gi uten, oh uten gi, uto nai. Kalau anggulnya tu berkah, kau jodoh. Kau ni kira sakka uten gi, uto ni. Ella, oh kuno, tu mar baik guru mau naik hama isi. Ami kali baru ya isi, mau naik hama isi. Bila guru kucu kau, aku asyik asyik matu. Aku mau nahu, asyik asyik mat mat lebala. Kau dia bohong. Dia lorokan asyik. Dia lorokan asyik. Ella, aku mau nahu di baik guru lagi betah baik guru baik. Oh, jadi mata tu tu lingkung kau jodoh. Kau kau ya ku salah jadi mana betah. Tu mar lorok tu asyik matu asyik sama asyik. Baik, lati salam doa lagi, lati salam doa. Ucapan ini kali mata wasa ya. Abi ohan lu botol khosia rasti ya. Kami koi jam teman betar, bucut teman betar. Oh main hola lagi main koran jadi bucut jadi. Ami kain yang lu mata teh ni, aman pura fast kau kain jadi nasai bucut ni. Tuan bayi mata kuda ini boro, kita unu solat cuma bayi boro. Kuda ini kan jono, main koran lagi fosu to betar. Tak asam pun tinggi tay. Olah tay begini, bahasa ni kan kuda kain jono. Cuma tu bahasa fosu. Oh sasa, tayle afne kita kuila.
মাইল লাগলে কিটা মাইল করিতাম নি ও গুনা চাই মা খালুর ও গুনা চাই আর মা খালুর তো মাত মাত্র বেটা দাবান বেটা তোমারে আইয়া পাঠি দিবার তুমি তুমি মাইল লাগে ওই মাইল লাগে তুমি মাইল ফট বাই বেটা তুমি মাইল লাগে কিছু বাদাও নি ফাস ফাইন তে দলই বা ফাস ফাইন তে দলই কিছু বাদাও নি আমরা ছোট বই নি বইয়া মীমাংসা হই যা তোমার বা তোমারে বুঝাইয়া দিব তারবার তারে বুঝাইয়া দিব তুমি কিছু বুঝো না আর আপনি আমার কথা লাগতো না কখন আমি বুঝি লইছি গো বুঝি লইছি আমার বড় ভাই আর জায়গা নিতে পারত না আমি মাইল লাগে মাইল করমু গোল্লা লইমু আত এরে আস্তে বাতো বেটা সা সা দিতে উইতো না সা দি সা দাও দেখো ভাই জাগি করে যে না কথা হল এখন কথা তা কথা আছে বেটা আই তুমি আসো যখন তোমার দুই দুই পাও যে ভাই ইচ্ছা ও ভাই দাও যখন তোমার সাই পাও বাবা চিন্তা খোঁজা দাও যখন তোমার ছয় পাও বাবা খানি কুড়াটি দিয়া যাও এখন কথা বুঝো বেটা সা সা কিটা কইছি তোমাদের খুব তোমরা মির্জাফর দেখছ নি হ্যাঁ হইলে বড় ভাই অতদিন ধরে ভাই ডাকছি আর ভাই ডাকতাম না ওখান থেকে ডাক মেম্বার চাও আপনি দেখে দুঃখ দেখে দুঃখ আমি তো বলছি দেখে দেবো ওবা মুরব্বি জি তারা দুই ভাই না বুঝে না এগুয়ে অবুজ আর এগু একটু বেশি বুঝে তার মাতার একটু রক্তেরা আপনারা যে দুই মুরব্বি আপনারা তো বুঝতে আসলা এর মধ্যে আপনারা হইছেন আমার গাউন মেমান আপনারা কি লাইন তারা দুই ভাইয়ের মারামারি মাঝে কি কি লাগছেন দেখে জি না মেম্বার সাহেব কি তা কই তাইন টানো দামান তলকে এইটা যখন আমি খবর পাইলাম আমি আমার পুরি দামান তলকে নাই লিখে কিলা লাগে নি ও উল্লাইনি হে উদাও ফিল্ড এ ডাকা ডাকি করেন আর আমার দোষ দিলাইল হে মাসাব আমার আব্বা ঠিক কথা কইছে তারাই আমরা ডাকা ডাকি কইছে ওর না আমরা বাড়ি ফিসি দিয়ে বাড়ি আইছি তারা যদি না আসতো আমরা খাইয়া খাম নাই আমরা বাড়ি আইতাম কেন ইগে এটা আস্তে এটা বেদ আচ্ছা এটা বেদ বড় ভাই লই কিলা বাদ দোকান জানে না ওখান জানে না গা বেদ খারাপ মুজাহিদ আর একটা মা তো বাদ পায় না তোমরা দুই ভাইয়ের যে গেঞ্জাম খোড়ায় এটা তো একবারে আন্তাজি গেঞ্জাম খোড়ায় আর তুমি কইরা যে তোমার আব্বা তোমার নামে সব জায়গায় সম্পত্তি লিখে দিয়ে দেখেছে আমি চাইলাম দলিল তুমি তো দলিল দেখাইতে পারবে না ওয়া মেম্বার সাহেব একটা মিটাম মাতি তুমি তাই যে কালি দলিল আছে একজনের গেছে একজন টাকে দলিলটা সহ লইয়াও টান রে তুমি কইছো যে তোমার দলিল একজনের কাছে রাখা আছে দলিলটাকে আর হে যে যেখান কইছে হে যেখান দাবি করেন হে যে ছোট ভাইয়ের দাবি করেন যে বাফর সম্পত্তি দুই ভাগে ভাগ হইতো হে তো লিগেল দাবি করে ওবা দামন বেটা আর লুকালুকি করিয়া লাভ নাই মেম্বার সাহেব দলিল তোমার বাফর গেছে এ হো না কেনে কি দা কই তোমার পুরুক মেম্বার সাহেব দলিল কিন্তু আপনার আব্বার কাছে আপনার আব্বা কইছেন আমরা ও কিতা অফিস জানা ও অফিসটাকে তুলিয়া নিয়ে দিব আপনি আমরা উল্টো পাল্টা কিতা কইন এ মেম্বার সাহেব তাইলে তো কাম চারছে দলিল লাগি আপনার আব্বা আচ্ছা বুঝছি ওবা তোমরার মতামত কিটা তোমরা কোনো বক্তব্য আছে নি বক্তব্য থাকলে কো আমি বিষয়টা দেখলাম ওবা মেম্বার ভাই আমরার বক্তব্য আর কিটা একটু আগে তোমার আব্বা কইছল এই জায়গা যদি আমরা পাইতো সেটার লগে মারামারি করা লাগবো এর লাগি তোমরা কথা লইছি আমরা দেখা বুঝাই তো হায় রে বুক হল রে তোমরা জানো নাই নি গাও বেজালি চাচা খদরি চাচা যে আস্তে একটা গাও বেজালি তোমরা জানিও নি এত খেনে কি মাইট করে রাখে আচ্ছা ফাইন আমি যা বুঝার বুঝছি তারার কাছে মানে তারা কইতে কর যে দলিল আব্বার কাছে আর তারা কইতে কর যে আব্বাইয়া কইছিল গিয়া তারা লোক মারামারি করিয়া জায়গা উদ্ধার করতো আমি যা বুঝার বুঝছি কখন আঞ্জা হই যার কখন তো আর ইনো মাত্তা মারলাম না তোমরা এক কাম করো তোমরা আইও আমার লোকে ভাই আপনারে বারবার বর্ষা করি বারবার বর্ষা করি আমি কিন্তু দেখা পাইবনি আমার জায়গা আমি মেম্বার স্বয়ং মনে খারাপ তার বাদে তোমরা মাত্রা ঠিক আছে তোমার মিলাইছি অবশ্য ওই তোকে ফুরা ফুরি মিলাইতাম ফাঁসি না রে
আমার কাছে ধুরা বাকি আমি আরো একটা দিন আমার তুমি সুযোগ দিত ভাই গো ভাই আরো যদি আমি দু তিনবার লাইকি নাই হে মনো লো সমান আনতে আমার আর অসুবিধা হবে না আর আমি যদি সমান আইন হই নাই পুত্র বুঝ জানি কে আর মনো করো তুমি একবারে আতে গুদা সব কথা ভাই নিছো আপনি তো কইলে আব্বা আজকে একবার প্রমাণ না আজকে তো তুলা লাগি আমি যাইতে লেট কইলিছি তো আমি যাইতে লেট কইলিছি গ্যা দেখি না সুনা সান বারুই ভাই যা আমি হামাই হইতে অনেক গ্যা কি চাপ হতা এর লাগি ও কোনে দিন মনো করো আমি যাই হে বারুই আই মানে আমি হে তো তুমি হামাই আমি গ্যা বাংলাই মানে ওলা কি একটা দাদা দিদা তোমার বুঝা লাগে উঞ্চ তো হন নিজে কানে হন ভালো হইছো বললাম তো অনেক কিছুই এখন কি তা করতা ও বাফুচা মাথা গরম হইলো না একটা কথা ডাকলাই তো আসলাই ওই তো আমার লাগ কিটা কিটা বেটা বইরাতি লগে ও বইরাতি লগে কিটা বাপ্পা কিটাকে তোমারে আমি অত করে কই না যে আব্বা তুমি বাড়ি থেকে বাইরে না আবার ওই না তোমার বৌমারে আমি কইয়া গেলাম যে তোমারে যেতে বাড়ি থেকে না বাইরে তার বাদেও তুমি বাড়ি থেকে বাইরে গিয়াও একটা ফেস লাগাও এমন ফেস লাগাও ওখন হারা গাঁর মানুষে খালি খাও কয় তোমার গাঁও বেজালি ও আমি আর কত সহ্য করতাম কোথায় আমি কেন বেজাল লাগাই কি দেবো আমি খাই লোকে বেজাল লাগাই না রে বাবা ঘর যাই আমার কথা বলছিস রে বাবা তুমি খাই লোকে বেজাল লাগাই ও মানুষ গুণ দেখাই ওই তো সিনহা তো মতো কামাল সিনদা হ্যাঁ আমি আর ফাইন যদি না যাইতাম দেউতারা দুই ভাই নু মাটা রই আছে দুর দুর বেজ তো বেজ তো কোন বাইয়ে বাইয়ে মাইয়ে পার বসবো বাজে নি বেজ তো কোন কি কি তা লাগি মাই জোর হরি মরাই হউ সাই মানুষ আছাই দুর তো গাউ দুত মার বাইবে দাও হরো আপনি নু বইলা যাই কি তুমি বাবা কই যাও তুমি কই জিতা কে কে বেটা সব কন্ডলের গটি তো তুমি ও তুমি যদি যাও কি তুই ও হুন সাই আমার লগে কিটা হিসাব নিকাশ বেটা হুন সাই আমি আবার হার কিটা লাভ করলাম আমার খরচ করলাম আমার বাড়ি আর গোর আছে বাবা কিছু তোমার বাড়ি আর গোর আছে ওই বাবা ওই হয়ে যা আপনি তো কিচ্ছু জানেন না হ্যাঁ জানবো কিলা জানবো কিলা ও যে মানুষ গুণ মানুষ গুণের মধ্যে যে একটা মাইল লাগাই দিলাই তুমি খামটা কিটা বালা বলছ না ভাই বেটা গেটু মাটির তাছাই গলা খালি ফেসাল মাতাস বেটা আমি এখানে মাইল লাগাই দিতাম খাই না সুজা বুড়ো সাই আমার গরু আমি ভাত খাইতাম তারা গরু তারা ভাত খাইতো আমি এখানে মাইল লাগাই দিতাম হে রাজা লাকিস কা ওখন আমি তোমার কিটা করছি কিটা লাগছ তুমি এই তোমরা ওছে বুঝছি আমি যা বুঝে বুঝলেইছি তুমি আমার আব্বা তোমার আমি সপ্তাহ খুইতাম পারলাম না এই তোমরা কো কি দা বাসা স্যার এমন বাদ দরায় লাগে কিচ্ছু ছিল না বাজা মাস্টর উল্টে খাই দিছিল না খেনে তুমি যে আমরা বাড়ি বইয়া হইয়া আইছলা যে আমার হরে সব সম্পত্তি তার নামে লিখিয়া দিয়ে গেছ না আপনি নিজে সাক্ষী আসলা খেনে ভুলি গেছুন নি আপনার না কইলা কাগজ তুলিয়া নিয়ে দিবা জাগা তোলেন এখন দেখো নিয়া জাগা সম্পত্তি কাগজ পত্র মরি লই গেছে যাই তাই আমার গেছে কি না কি চালা গিয়া যত ছিল ফিল যাই তাই যে স্টাডি অফিস যাই তাই আমি এবার মরি নি খোসাই আর উকি নি খোসাই কেনে তুমি না কইলা তুমি নিজের হাতে তুলি আনিয়া দিবা তারা তুমি কথা দিয়ে আইছো তা কি তা কইতাম রে বাবা আজে অত তা মাত বাড়াইয়া লাভ নাই ওখন তারার বক্তব্য হন এরে জোরে জোরে হুইনা লাগবো নি কি তা কইতো কইলা ও বা চাচা আমি তো কোনটা বুঝাম না তোমার মাতর আগা গুড়ি তুমি তো কইলা এবার আমার ভাই বিরুদ্ধে একশনও দিতাম একশনও না গেলে জায়গা দখল করতে পারতাম না আমি তো আজকে একশনও গেলাম ওখন মাতো মাতো তুমি আচ্ছা দেখ এটা বাদ দিলাম তার আর ঘটনা ঘটাইছো আরো গাও একটা ঘটনা ঘটাইছো সবটা বাদ দিলাম ওখন তুমি গরু শুরু করছো গরু কিটা করছি রে বাবা কথা করছো না তুমি গরু শান গরু কিটা করমু না সা আমার গরু আমার বুয়া তোমার পর পরে তুমি কোনটা কইছ না সাই বেটি রে আমি কিটা কইয়া আমু না কি কিটা কইছি রে তোমার তুমি আপনি কইয়া কিটা কইছি তোমার রে কিটা কইছি তাই বাবারি চুমকি ভাবি লগে আমার রাগে কিটা কিটি উল্টে পাল্টা কাম করে আপনি তো প্রমাণ নিয়ে দিবা আমারে ও আমি আমার বাইরে আল্লাহ আজকে যাইতাম কি হরিয়া কোন উত্তর নাই এর লাগে নাটক করা বুঝছো নি সবে ফাইমে ঠিকও হয়েছে ওখন বুঝছো তো তোমরা আব্বার কথা মনিয়া তোমরা কোনো সময় তোমরা দুই ভাই গেঞ্জাম লাগে না জানো তো আমার আব্বার এই সব মানুষের কিতা রাখে